প্রথম প্রশ্ন, কোন শাক খেলে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়? উত্তরটি হলো বেতে শাক। বেতে শাক খেলে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে পেটের অসুখ আমাশা থেকে মুক্তি পাওয়া যায়? উত্তরটি হলো থানকুনি পাতা শাক। থানকুনি পাতা শাক খেলে পেটের অসুখ আমাশা থেকে মুক্তি পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন শাক খেলে মানুষ লম্বা হয়? উত্তরটি হলো পালং শাক। পালং শাক খেলে মানুষ লম্বা হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে রক্ত হয়? উত্তরটি হলো কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক খেলে রক্ত হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে চোখের ফোলা ভাব কমে? উত্তরটি হলো পালং শাক। পালং শাক খেলে চোখের ফোলা ভাব কমে। পরের প্রশ্ন, কোন শাক খেলে চুল পড়া বন্ধ হয়? উত্তরটি হলো লাল শাক। লাল শাক খেলে চুল পড়া বন্ধ হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে গর্ভবতী মায়ের পেটের সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে? উত্তরটি হলো সর্ষে শাক। সর্ষে শাক খেলে গর্ভবতী মায়ের পেটের সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করে। পরের প্রশ্ন, কোন শাক খেলে ওজন কমে? উত্তরটি হলো পালং শাক। পালং শাক খেলে ওজন কমে। পরের প্রশ্ন, কোন শাক খেলে অর্শ হয় না? উত্তরটি হলো বর্মা শাক ও মালঞ্চা শাক। বর্মা শাক বা মালঞ্চা শাক খেলে অর্শ হয় না। পরের প্রশ্ন, কোন শাক খেলে বাত পিত্ত ও কফের দোষ নাশ হয়? উত্তরটি হলো মূলো শাক। মূলো শাক খেলে বাত পিত্ত ও কফের দোষ নাশ হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে বুদ্ধি বাড়ে? উত্তরটি হলো ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে। পরের প্রশ্ন, কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? উত্তরটি হলো লাল শাক ও পুঁই শাক। লাল শাক ও পুঁই শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। পরের প্রশ্ন, কোন শাক খেলে গ্যাস অম্বল হয় না? উত্তরটি হলো থানকুনি পাতা শাক। প্রতিদিন সকালবেলা কাঁচা থানকুনি পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি এই সব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া থানকুনি রান্না করে খাওয়ার অনেক উপকারিতা আছে। পরের প্রশ্ন, কোন শাক খেলে হাম পক্স বসন্ত রোগ হয় না? উত্তরটি হলো হিংচা বা হেলেঞ্চা শাক। হিংচা বা হেলেঞ্চা শাক খেলে হাম পক্স বসন্ত রোগ হয় না। পরের প্রশ্ন, কোন শাক খেলে গরমকালে সব রকম অসুখ সেরে যাবে? উত্তরটি হলো নোটে শাক। নোটে শাক খেলে গরমকালে হওয়া প্রায় সব রকম অসুখ সেরে যাবে। পরের প্রশ্ন, কোন শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়? উত্তরটি হলো পালং শাক ও কলমি শাক। এই দুই শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে মাথা ঠান্ডা থাকে? উত্তরটি হলো সুজনি শাক। সুজনি শাক খেলে মাথা ঠান্ডা থাকে। পরের প্রশ্ন, কোন শাক প্রতিদিন খেলে পাইলস ফিস্টুলা ও হ্যামোরয়েড হয় না? উত্তরটি হলো পুঁই শাক। পুঁই শাক খেলে পাইলস ফিস্টুলা ও হ্যামোরয়েড হয় না। পরের প্রশ্ন, কোন শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে? উত্তরটি হলো ব্রাহ্মী শাক ও পালং শাক। ব্রাহ্মী শাক ও পালং শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে। পরের প্রশ্ন, কোন শাক খেলে সুগার ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায়? উত্তরটি হলো মেথি শাক। নিয়মিত মেথি শাক খেলে শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং শরীরে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে, ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায়। তাই মেথি শাককে অ্যান্টি ডায়াবেটিক হিসাবে গণ্য করা হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে কুষ্ঠরোগ সেরে যায়? উত্তরটি হলো পাট শাক। পাট শাক খেলে কুষ্ঠরোগ সেরে যায়। পরের প্রশ্ন, কোন শাক খেলে মুখের স্বাদ ফিরে আসে? উত্তরটি হলো ছলা শাক। ছলা শাক খেলে মুখের স্বাদ ফিরে আসে।
পরের প্রশ্ন, কোন শাক খেলে ঘুম ভালো হয়? উত্তরটি হলো সুজনি শাক। সুজনি শাক খেলে ঘুম ভালো হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে একনি পিম্পলস ঠিক হয়? উত্তরটি হলো পুঁই শাক। পুঁই শাক খেলে একনি পিম্পলস ঠিক হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে? উত্তরটি হলো পালং ও সরষা শাক। এই দুই শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। পরের প্রশ্ন, কোন শাক জ্বর ও ডায়রিয়ার জন্য ভালো? উত্তরটি হলো লাউ শাক। লাউ শাক জ্বর ও ডায়রিয়ার জন্য ভালো। পরের প্রশ্ন, কোন শাক খেলে পায়খানা বেশি হয়? উত্তরটি হলো মটর শাক। মটর শাক খেলে পায়খানা বেশি হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে বুকে দুধ বাড়ে? উত্তরটি হলো কলমি শাক। কলমি শাক ছোট চারা মাছ দিয়ে রান্না করে খেলে মায়েদের বুকে দুধ বাড়ে। পরের প্রশ্ন, কোন শাক খেলে হাড় শক্ত হয়? উত্তরটি হলো পালং শাক ও সরষে শাক। পালং শাক ও সরষে শাক খেলে হাড় শক্ত হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়? উত্তরটি হলো মেথি শাক। মেথি শাক খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। পরের প্রশ্ন, কোন শাক খেলে দাঁত মজবুত হয়? উত্তরটি হলো লাল শাক। লাল শাক খেলে দাঁত মজবুত হয়। পরের প্রশ্ন, কোন শাক খেলে মুখের লাবণ্য বেড়ে যায়? উত্তরটি হলো পালং শাক। পালং শাক খেলে মুখের লাবণ্য বেড়ে যায় ও সৌন্দর্য বজায় থাকে। পরের প্রশ্ন, কোন শাক খেলে খুশকি সারা জীবনের জন্য দূর হয়ে যাবে? উত্তরটি হলো সজনে শাক। সজনে শাক খেলে ও তার পাতার রস মাথায় মাখলে খুশকি সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। পরের প্রশ্ন, কোন শাক খেলে আর্থারাইটিস এবং হার্ট অ্যাটাকের মতো রোগের ঝুঁকি কমে যায়? উত্তরটি হলো সরষে শাক। সরষে শাক খেলে আর্থারাইটিস এবং হার্ট অ্যাটাকের মতো রোগের ঝুঁকি কমে যায়। পরের প্রশ্ন, কোন শাক খেলে পুরুষদের বীর্যে পুষ্টির গুণ বাড়ে? উত্তরটি হলো থানকুনি পাতা শাক। এটি নিয়মিত খেলে পুরুষদের বীর্যে পুষ্টির গুণ বাড়ে। পরের প্রশ্ন, কোন শাক খেলে চুল ঘন হয়? উত্তরটি হলো সজনে শাক ও পালং শাক। সজনে শাক ও পালং শাক খেলে চুল ঘন হয়। পরের প্রশ্ন, কোন শাক গর্ভবতী মা ও তার শিশুর জন্য সবচেয়ে ভালো? উত্তরটি হলো লাউ শাক। লাউ শাক গর্ভবতী মা ও তার শিশুর জন্য সবচেয়ে ভালো। পরের প্রশ্ন, কোন শাক খেলে লিভারের অসুখ জন্ডিস রোগ সেরে যায়? উত্তরটি হলো গিমা শাক। গিমা শাক খেলে লিভারের অসুখ ও জন্ডিস রোগ সেরে যায়। পরের প্রশ্ন, কোন শাক খেলে সদ্য বুকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে? উত্তরটি হলো কুমড়ো শাক। কুমড়ো শাক খেলে সদ্য বুকে দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কারণ কুমড়ো শাক শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি যোগায়। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।